रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। জীবনে চা তো অনেক খেয়েছেন, তবে কখনো কি হাতির মলের চা খেয়েছেন? কি শরীর নাড়া দিয়ে উঠল তো, উঠাটাই স্বাভাবিক। তবে বলিউড অভিনেতা অক্ষয় কুমার সত্যি সত্যি হাতির মলের চা তৈরি করে খেয়েছেন। দুঃসাহসিক অভিযাত্রী বিয়ার গ্রিলসের অভিযানে সঙ্গী হয়ে হাতির মল দিয়ে তৈরি চা খেয়েছেন তিনি, যা বিয়ার গ্রিলস পর্যন্ত মুখে তুলতে পারেননি, তাই বিনা দ্বিধায় খেয়েছেন অক্ষয়। আর নিজেই বিষয়টি জানিয়েছেন ইনস্টাগ্রামে, প্রমাণস্বরূপ জুড়ে দিয়েছেন একটি ভিডিও। ইনটু দ্য ওয়ার্ল্ড উইথ বিয়ার গ্রিলস শো এর অভিযানে ডিসকভারি প্লাসে দেখা যাবে 11 সেপ্টেম্বর রাত 8টায়, আর ডিসকভারিতে দেখা যাবে 14 সেপ্টেম্বর রাত 8টায়। বর্তমানে বেলবটম শুটিং এর জন্য ব্রিটেনে রয়েছেন অক্ষয়। গত বছর বিয়ার গ্রিলস এর শো এর সঙ্গী হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডের জিম কর্বেট ন্যাশনাল পার্কে দুজনে সময় কাটিয়েছিলেন। তারপরেই বিয়ার গ্রিলস এর সঙ্গে দেখা গিয়েছিল সুপারস্টার রজনীকান্তকে। তিনি গিয়েছিলেন বান্দিপুরের টাইগার রিজার্ভে। বান্দিপুরেই জানুয়ারি মাসের বিশেষ এই এপিসোডে শুটিং করেছিলেন অক্ষয়। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।